সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল বাংলাদেশ টক শোতে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমরা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলি, তখন এমন একটি মানুষ নাই যিনি এই প্রশ্ন করেন না, বিদ্যুৎ যে অবস্থায় আছে সেই অবস্থাতে ডিজিটাল বাংলাদেশ কি হবে, বিদ্যুৎ যে অবস্থায় ছিল সেই অবস্থার পরিবর্তন কতটা হয়েছে, কতটা হতে যাচ্ছে, এবং আমরা এখন সভ্যতার ভিত্তি হিসেবে যে বিদ্যুৎকে দেখি, প্রযুক্তির ভিত্তি হিসেবে যে বিদ্যুৎকে দেখি, জীবনযাপনের মূল বিষয় হিসেবে যে বিদ্যুৎকে দেখি, সেই বিদ্যুৎ এখন কি অবস্থায় আছে। ডিজিটাল বাংলাদেশে এ পর্যন্ত প্রচারিত সবকটি টক শোর আসল ভিত্তি দাঁড়িয়ে গেছে আসলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি বিদ্যুৎ নিয়ে। এবং এই বিদ্যুৎ নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষকে পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা আসলে শুনতে চাইব যে বিদ্যুৎ বর্তমানে কী আছে এবং ভবিষ্যতে কী অবস্থায় থাকবে। আমার সাথে আছেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী এএসএম আলমগীর কবির এবং সামিট গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। আপনারা দুজনকেই স্বাগত জানাই এবং এই স্বাগত জানানোর প্রেক্ষিতে প্রথমে আমি আপনার কাছ থেকেই শুরু করতে চাই। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে 2001 থেকে শুরু করে 2006-07 এমনকি 2008 এই সময়কালেও প্র্যাকটিক্যালি বিদ্যুতের প্রচণ্ড চাহিদা বেড়েছে, কিন্তু সেই তুলনায় বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে আসেনি। আসলে এই বিষয়টা সম্পর্কে একটু পরিষ্কার করে যদি বলে। বিদ্যুৎ সব ধরনের উন্নয়নেরই আজকাল মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয়, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন। এক সময় যেমন সালফিউরিক অ্যাসিডকে ধরা হতো, এখন কিন্তু বিদ্যুৎকে ধরা হয়। সেই পার্সপেক্টিভে আমাদের কিন্তু মাথাপিছু বিদ্যুতের ব্যবহার এই রিজনের ভিতরে লোয়েস্ট, মানে ওয়ার্ল্ড বিশ্বের মাপকাঠিতে যদি নাও দেখি, এই রিজনাল ইয়েতেও একমাত্র সম্ভবত নেপালের মাথাপিছু বিদ্যুতের ব্যবহার আমাদের থেকে কম। আমরা তারপরেও আমাদের যে চাহিদা আছে সেই তুলনায় আমরা সরবরাহ কম করতে পারি আর কি। চাহিদা অনেক বেশি না, জাতীয়ভাবে চাহিদা যা সেই তুলনায় হয়তো আমাদের উৎপাদন। আমরা যদি বিদ্যুৎ সরবরাহ আরো বাড়াতে পারতাম তাহলে কিন্তু আমাদের মাথাপিছু উৎপাদন আরো বাড়ত, চাহিদা তত বাড়ত, মাথাপিছু কনজাম্পশন তত বাড়ত। এটা আমাদের ব্যর্থতা নো ডাউট। আপনি যে সময়টার কথা বললেন, ওই টাইম ফ্রেমে যদি আমি চিন্তা করি, আমাদের তখন প্রয়োজন ছিল প্রতি বছর কমপক্ষে 500 মেগাওয়াট করে ক্যাপাসিটি অ্যাড করা, কিন্তু আমরা সেই তুলনায় কিছুই করতে পারিনি। 6-7 বছরে কি কোনো বিদ্যুৎই আমাদের জাতীয় গ্রিডে আসেনি, কোনো বিদ্যুৎই আসেনি এই পরিমাণ, অথবা এরকম একটি বিভ্রান্তি কিন্তু কাজ করে। সমস্ত দোষটা এখন যেহেতু সরকার ক্ষমতায় আছে এই সরকারের ঘাড়ের উপরে এসে পড়ে যায়। কোনো বিদ্যুৎই এডিশনাল হয় নাই সেটা আমরা বলবো না। যেমন ধরেন এই 2001-এর আগের যে সরকার ছিলেন সেই সময় কিন্তু বেশ কিছু চুক্তি হয়েছিল এবং যেগুলোর কনস্ট্রাকশন চলছিল সেগুলো কিন্তু পরবর্তী এই সরকারের আমলে স্বাভাবিক নিয়মেই পরে এসেছে আর কি। কিন্তু এরপরে যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল, ওই সময় উদ্যোগ কি নেওয়া হয়েছিল, সেই উদ্যোগগুলোর ভিতরে একমাত্র আমি এখন যেটুকু মনে করতে পারছি, টঙ্গিতে একটা বিদ্যুৎ কেন্দ্র এসেছিল, কিন্তু আর যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল তার কোনোটাই বাস্তবায়ন হতে পারেনি ওই টাইমে। যেমন ধরেন এর ভিতরে এক্সাম্পল যে সিরাজগঞ্জে একটা একদম কনক্লুডিং স্টেজে যায়, ইভেন পারচেজ কমিটির অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু সেটা পরে বাতিল হয়েছে আর কি। কাজই শুরু হয়নি, না কাজ হয়নি, মানে কন্ট্রাক্টই সাইন করা যায়নি, অ্যাওয়ার্ডই হয়নি, অ্যাওয়ার্ডই সাবমিট পেয়েছিল। যাই হোক, তো যার জন্য এই ডেফিসিটটা বেড়ে গেছে অনেক। এরপরে ধরেন আমাদের যেসব পাওয়ার প্ল্যান্ট ডেফিসিট থাকলে যেটা হয়, যে এক্সিস্টিং যেসব পাওয়ার প্ল্যান্ট থাকে সেগুলো মেইনটেনেন্সের জন্য এনাফ আউটেজ দেওয়া সম্ভব হয় না, যেহেতু ডিমান্ড সবসময় থাকে। এবং যেসব পাওয়ার প্ল্যান্ট ছিল, আপনি যদি এখনকার পার্সপেক্টিভে দেখেন আমাদের টোটাল পাবলিক সেক্টরের যে পাওয়ার প্ল্যান্ট তার 1/4, 25%-এরই কিন্তু ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু আমাদের সেগুলো চালায় রাখতে হচ্ছে, এগুলোর রিলায়েবিলিটি কমে যায় আর কি। তো সব নিয়ে এখনকার অবস্থা যদি আমরা দেখি, তাহলে এই সরকার আসার পরে টোটাল এ পর্যন্ত প্রায় 1400 মেগাওয়াট ক্যাপাসিটি অ্যাড হয়েছে গ্রিডে।
এবং এই সরকারের শুরুতে যেখানে উৎপাদন ছিল 3200+ মেগাওয়াট, 3300 নিচে, সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে কিন্তু প্রায় 4600-4700 মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারছি। আমরা যদি গত বছরের তুলনায় দেখি এই বছরের এই সময়টাতে, তাহলে কিন্তু সবাই স্বীকার করবেন যে বিদ্যুতের যে লোডশেডিং এর পরিমাণ এটা কিন্তু কমে আসছে। এটা সাধারণভাবেই দৃশ্যমান, মানে গত বছরের অসহনীয় অবস্থাটা যতটা ছিল তার চেয়ে অনেক কম। তারপরেও আমি বলবো যে ধরেন আমরা যে যতটা এক্সপেক্ট করতেছিলাম হয়তো সেই মাত্রাতে পৌঁছাতে পারিনি। তার কতগুলো কারণ আছে, যে আমরা যেসব প্রকল্প নিয়েছিলাম এর ভিতরে আপনারা জানেন যে আগে যেগুলো আইপিপি বা যেটা হতো তার ভিতরে বেশিরভাগই বিদেশি এন্টারপ্রেনাররা ইনভলভ হতো, খুব ছোট প্রকল্পগুলো ছাড়া আর কি। যেমন সামিতের কিছু ছিল 11-11 মেগাওয়াট, 20 মেগাওয়াট এই টাইপের আর কি। এইবারই কিন্তু আমরা কিছু লোকাল এন্টারপ্রেনারদের উৎসাহিত করার জন্যে আমরা কিছু শিথিল করেছিলাম কোয়ালিফিকেশন, কারণ কোনো দেশই কিন্তু বিদেশি এন্টারপ্রেনারের উপরে টোটালি ডিপেন্ডেন্ট হয়ে এইভাবে খুব র্যাপিড এক্সপানশন যখন দরকার হয় সেটা কিন্তু করতে পারে না। তো সেখানে আমাদের কিছু কিছু এন্টারপ্রেনাররা মনে করেন যে যেই সময়ের ভিতরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আনার কথা ছিল সেই সময়ের ভিতরে সেই কতগুলো বিদ্যুৎ কেন্দ্র হয়তো আনতে পারেন নাই, যার জন্য এখন আমাদের যে এক্সপেকটেশন ছিল তার যতটা ভালো অবস্থাতে যাওয়া ততটা হয়তো আমরা করতে পারি, কিছুটা কম হয়েছে। কিন্তু এরপরেও কিন্তু একটা বড় সাকসেস আছে, কারণ আমাদের এ পর্যন্ত আমরা এই সরকার আসার পরে প্রায় 35টা কন্ট্রাক্ট করেছি। এর ভিতরে মনে করেন 35টা কন্ট্রাক্টে ছিল প্রায় 3500 মেগাওয়াট, এর ভিতরে কিন্তু অলরেডি উৎপাদনে এসে গেছে প্রায় 700 মেগাওয়াটের কাছাকাছি, 680-82 মেগাওয়াট। এই প্রসঙ্গে একটু বলি যে আপনি যে কন্ট্রাক্টগুলো করেছেন সেগুলোর সবগুলোর কোন সময়কালের মধ্যে মোটামুটি আসবে? আমরা যেই চুক্তিগুলো করেছি এর মেজরিটি আপনি বলতে পারেন এই বছরের ভিতরে এসে যাবে, 2011-এর মধ্যে। যেমন আমরা কুইক রেন্টাল করেছি প্রায় 1400 মেগাওয়াটের মতো, এর কিছু অলরেডি উৎপাদনে আছে, যার মধ্যে আজিজ খান সাহেব আছেন ওনাদেরও একটা প্ল্যান্ট আপনার মদনগঞ্জে, এটা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে এটা উদ্বোধন করেছেন, এটা উৎপাদনে এসে গেছে। আরও কতগুলো উৎপাদনে এসে গেছে, এগ্রিকোর কতগুলো প্ল্যান্ট উৎপাদনে এসে গেছে। তো এই 1400 মেগাওয়াটের ভিতরে বেশ কিছু, আমি যেটা বললাম প্রায় 400-450 মেগাওয়াট অলরেডি উৎপাদনে এসে গেছে, আর গুলাও এই এসে যাবে। আমরা আশা করি যে সর্বোচ্চ মে বা জুনের মধ্যে এসে যাবে এই প্ল্যান্টগুলো। আর এছাড়া আমরা পাবলিক সেক্টরে এসব করে আসার পরে পাবলিক সেক্টরে কিন্তু মোর দেন $1 বিলিয়ন প্রকল্প সরকারি অর্থায়নে নেওয়া হয়েছে, যেটা 820 মেগাওয়াট পিকিং পাওয়ার প্রজেক্ট আমরা নাম দিয়েছি, এবং এরও কিন্তু একটা মেজরিটি অংশ চলে আসবে এই বছরের মধ্যে। দুই একটা কন্ট্রাক্ট যেটা আমাদের কন্ট্রাক্ট করতে দেরি হয়েছে, বিভিন্ন রিটেন্ডারিং হয়েছে, এরকম দুটা জায়গা ছাড়া আর বাকিগুলো কিন্তু এটা চলে আসবে। এবং আরেকটা জিনিস হলো যেটা গুণগত একটা পরিবর্তন, যেটা আমরা খুব ক্লোজলি মনিটর বা সরকারের ক্লোজ মনিটরিংয়ে করার কারণে, এর কিন্তু আগে যেটা ছিল আমাদের প্রকল্প ডিলে হতো। আপনি জানেন যে কোনো প্রকল্প হয়তো 3 বছরে করার কথা ছিল, 10 বছরে ডিলে হয়েছে, এরকম ছিল। সেই কালচার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারছি কাছাকাছি সময়ে, এবং পাবলিক সেক্টরের বেশিরভাগ প্রকল্পই নির্ধারিত সময়ের থেকে 1-2 মাস আগে আসছে। এটা কিন্তু প্রচন্ড রকমের একটা চেঞ্জ। এখন যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি তাতে আমরা প্রতি বছর কমপক্ষে 2000 মেগাওয়াট করে কিন্তু ক্যাপাসিটি অ্যাড হবে আগামী 2015-16 সাল পর্যন্ত। যেমন এই বছরে আমরা 2000 মেগাওয়াট, আমাদের পরিকল্পনা যেটা আছে তাতে 2180 এরকম কাছাকাছি মেগাওয়াটের, কিন্তু এর ভিতরে যে 2-1টা যদি একটু পেছায়ও কমপক্ষে 2000 মেগাওয়াট আমরা আশা করি যে এই বছরে চলে আসবে। সিমিলারলি আগামী বছরও কিন্তু আমাদের প্রায় 2200 মেগাওয়াটের অ্যাড করার পরিকল্পনা আছে। এই এইটা আল্লাহ চাহে তো আমরা আশা করি যে এগুলো আসবে। এবং তাহলে আমরা আমরা যেটা দেখি যে 2012 সালের ডিসেম্বর নাগাদ আমাদের লোডশেডিংয়ের মাত্রা একেবারেই, মানে চাহিদা আমাদের যা থাকবে আমাদের সর্বোচ্চ প্রায় তার কাছাকাছি চলে যাবে। এবং আমরা বলতে পারি যে 2000
2013 সালের নাগাদ আমরা হয়তো কিছুটা সারপ্লাসে যাওয়া, আমাদের যে পরিকল্পনা আছে সেভাবে আমরা বাস্তবায়ন করতে পারলে কিছুটা সারপ্লাসে যেতে পারবো আশা করি আমরা। বিদ্যুৎ খাতে বেসরকারি খাতের বিনিয়োগের যাত্রাটা খুব বেশি দিনের না, মানে এটা সচরাচর সরকার করত, সরকার করবে, সরকারের দায়িত্ব, এরকম অবস্থায় কিন্তু চলে আসছে। বাট এই ক্ষেত্রে আইস ব্রেকিং এর ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে বিদ্যুৎ সমস্যাটাকে একদম গোড়া থেকে দেখে আজকে পর্যন্ত কিভাবে দেখেন? একটা দেশের উন্নতির সাথে বিদ্যুতের কতখানি যোগাযোগ, এটা উনি বলেছেন। বাংলাদেশে ইনফ্যাক্ট বলা হয় যে 200 কিলোগ্রাম অয়েল ইকুইভ্যালেন্ট এনার্জি প্রতি লিটার লোক ব্যবহার করে, তো এটা পৃথিবীর ভিতরে আলমগীরভাবে বলেছেন বেশ নিচের দিকে। এটা যত বাড়বে আজকের সেটাই ইন্ডেক্স যে দেশটা কতখানি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। ন্যাচারালি উৎপাদন ক্ষমতা বিদ্যুতের সাথে সাথে বাড়ে, আর বিশ্বব্যাংকের মতে 2% গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের কম হচ্ছে, তার মানে আমরা গত বছর যদি 6% করে থাকি সেটা 8% হতো বিদ্যুৎ না থাকার জন্য, বিদ্যুতের সমস্যার জন্য। সেটা মানে আবার 17,000 কোটি টাকা, তার মানে 17,000 কোটি টাকার বেশি উৎপাদন হতো দেশে যদি আমরা বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। সেই হিসাবে এটা একটা বিরাট বড় সাহসী এবং ভালো উদ্যোগ, সরকারের একেবারে নেসেসারি উদ্যোগ টু ডেভেলপ দি কান্ট্রি। একই সাথে এই ডেভেলপমেন্টের সাথে বাংলাদেশের জনগণকে উৎপাদনের সাথে সম্পৃক্ত করতে পারাটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইফ নট মোর ইম্পর্টেন্ট। এটা মোর ইম্পর্টেন্ট হতে পারে, অর্থাৎ কেবলমাত্র বিদ্যুৎ দেয়া না, বিদ্যুতের ব্যবহার এবং উৎপাদনের খাতে ব্যবহার করা, বিদ্যুতের উৎপাদন। আমি তো বলবো আরো পিছনে, যদি আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারতাম, মানে ইঞ্জিন তৈরি করতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমাদের দেশ আরো উন্নতি হতো। আমাদের যদি আজকে ইউরোপ, আমেরিকা, জাপান তাদের ইকুইপমেন্টের উপরে নির্ভরশীল না হতে হতো, তাহলে আরো ভালো হতো না? সেখানে একটা বিরাট উত্তরণ ওনারা এনে দিয়েছেন বর্তমান সরকার, আলমগীর কবির সাহেব সেখানে খুব ভালো বেশি সম্পৃক্ত থেকে অনেক উদার মনের পরিচয় দিয়ে, অনেক সাহসিকতার পরিচয় দিয়ে, অনেক বাংলাদেশের মানে আমি এই জন্য বলছি এটা, যেটা আমি মনের থেকে বলছি, উনি আমাদের সেক্রেটারি পাওয়ার, তারপরে স্টেট মিনিস্টার, অনারেবল অ্যাডভাইজার টু দি প্রাইম মিনিস্টার অ্যান্ড সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নিজে, ওনারা একটা গ্রুপ হয়ে যেভাবে, যেই সাহসিকতা এবং যে সাহসের সাথে উনি যেটা বললেন যে 35টা কন্ট্রাক্ট করেছেন 3,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য, বাংলাদেশের বর্তমান ক্ষমতা হলো 4,700 মেগাওয়াট, উনি বলছেন 3,300 মেগাওয়াট ছিল যখন এই সরকার এসেছে। ওই নাম্বারগুলো আমার ঠিক জানা নেই, কিন্তু 3,300 মেগাওয়াট টোটাল ছিল। তো আজকে 2.5 বছর ভিতরে 3,500 মেগাওয়াট কন্ট্রাক্ট সাইন করে কতগুলি ডিসিশন ওনাদেরকে নিতে হয়েছে। এই সুদীর্ঘ সময় ধরে আমরা যে উৎপাদনের ক্ষমতায় ছিলাম সেই সমপরিমাণ থেকে বেশি কন্ট্রাক্ট ওনারা করেছেন, অলরেডি সই করে ফেলেছেন। আমি আজকে 12-13 বছর ধরে বিদ্যুতের সেক্টরে আছি এবং আপনি যেটা বললেন যে প্রথম থেকে আছি, আমার এই সৌভাগ্য হয় নাই দেখার। আমি আজকে সৌভাগ্যবান মনে করি নিজেকে, যে আমি কতটা পেয়েছি সেটা ব্যাপার না, যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগ, দি এন্টায়ার ইলেকট্রিসিটি সেক্টর যে এভাবে যেতে পারছে, এবং সেই সাথে এই যে প্রাইভেট সেক্টরকে একটা অপরচুনিটি দিয়েছে। আজকে বাংলাদেশে কতগুলো প্রাইভেট সেক্টর বিদ্যুৎ উৎপাদন করছে? আজকে আমার জানা মতে আরও 14টা কোম্পানি কাজ পেয়েছে। তো 14টা কোম্পানি কিন্তু এখন বিদ্যুৎ উৎপাদনে, কেউ উনি যেটা বলেছেন যে কেউ হয়তো সময় মতন আসতে পারেনি, আল্লাহ তাআলার কাছে অসীম উই আর ভেরি গ্রেটফুল দ্যাট আমরা সময় মতন এসেছি, কিন্তু যারা সময় মতন আসতে পারেনি, এক মাস পরে আসলে পারে ওনারা তাদেরকে দণ্ড দিতে পারে, কিন্তু পাস তো করে গেল, মানে ওই কি বলে আগে সবচেয়ে বড় ফার্স্ট ডিভিশনে না পাস করুক সেকেন্ড ডিভিশনে, কিন্তু পাস তো করে গেল, হি হ্যাজ নাও বিকাম অ্যান এন্টারপ্রেনার ইন ইলেকট্রিসিটি জেনারেশন, রাইট? এর পরের বার হয়তো সে আর পিছাবে না, কিংবা তার সময় মতন সে করতে পারবে। তো কিছুটা তো আমি মনে করি অতখানি উদারতা একটা দেশ হিসাবে দেখানোই প্রয়োজন, যাতে নাকি লোকজন আসতে পারে, কাজের ভিতরে ঢুকতে পারে। প্রথমবার তো সবাই 100% সাকসেসফুল হতে পারবে না, সেই জন্য আমি বলছি যে তার থেকেও হয়তো বা বড় সাকসেস ইজ বিং এবল টু ব্রিং ইন দিস প্রাইভেট সেক্টর ইন দিস হিউজ রিকোয়ারমেন্ট অফ দি কান্ট্রিজ ডেভেলপমেন্ট।
আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আসলে বিদ্যুৎ তো সরকার এবং বিদ্যুৎ সরকারি খাতেই থাকবে, এরকম একটা কনসেপ্ট দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকে ঠিক আপনারা আসার আগ পর্যন্ত এটাই বিরাজ করত। সুতরাং বেসরকারি খাতকে যুক্ত করা এটা একটি মাইল ফলক কাজ। একটু আমাকে একটু যদি বলেন, আমরা কিন্তু বারবারই এই বিষয়টা আলোচনার মধ্যে দিই, আপনি তো বিগত সরকারের আমলেও কাজ করেছেন অথবা এই কাজের সাথে যুক্ত হচ্ছেন, কাজ করার চেষ্টা করছিলেন, সো আমরা কিন্তু বারবার শুনি যে ওই সময়েও তারা চেষ্টা করেছিলেন, বিষয়টা যে আরেকটু পরিষ্কার করেন। এক তো সময়ের তাগিদ, এক একটা সময়ের তাগিদে এক এক রকম, তারপরে এক একজনের পলিটিক্যাল চিন্তাধারা এক এক রকম হতে পারে, দেশের যারা ব্যুরোক্রেসিতে আছেন তাদের এবিলিটিস এক এক সময় এক এক রকম হতে পারে। আমি আগের কথা সম্বন্ধে বলতে চাই না, বর্তমান যারা আছেন তাদের চিন্তাধারা, পলিটিক্যাল রিকোয়ারমেন্ট কিংবা তারা যেভাবে পলিটিক্স ভাবছেন, আপনি ধরেন না অন্যরকমভাবে যদি একটু চিন্তা করার সুযোগ পাই, অনেকে ক্রিটিসিজম করছেন, মানে সমালোচনা করাটা, এটার বাংলা বোধ হয় সম আলোচনা, কিন্তু সমালোচনা না করে অনেকে সমালোচনা করছেন। তো সমালোচনা করাটা সহজ, কিন্তু ওনারা কি কেউ বলেছেন যে অল্টারনেটিভটা কি ছিল, বিকল্পটা কি ছিল বাংলাদেশ সরকার কিংবা এই পাওয়ার ডিভিশন কিংবা বিপিডিবি, এনাদের হাতে আজকে এত তাড়াতাড়ি র্যাম্প আপ করার জন্য বিদ্যুৎ উৎপাদন, ওনারা কি প্রথম ডিসিশন নিতে পারতেন, একটা পলিটিক্যাল ডিসিশন নিতে পারতেন যে বিদ্যুৎ দিব না, আস্তে আস্তে বিদ্যুৎ দিব, যে যখন যেভাবে পারি আগে যেভাবে হয়েছে সেভাবে? সেই ডিসিশন তো বর্তমান সরকার আসার আগে তাদের ম্যানিফেস্টোতে তারা বলেছে যে বিদ্যুৎ আমরা দিব। সেই ম্যানিফেস্টোতে তারা রাখার জন্য তাদের কাছে কি বিকল্প ছিল? সবচেয়ে ভালো বিদ্যুৎ কেন্দ্র হলো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য। গ্যাসের অভাব, গ্যাসের অভাব, এবং সেটা ইমিডিয়েটলি সম্ভব না গ্যাস দেওয়াটা। তারপরে সেকেন্ড বেস্ট বাংলাদেশের জন্য কম মূল্যে বিদ্যুৎ হলো কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। কয়লা বিদ্যুৎ অনেক সময় লাগে, কারণ এটা একটা বিরাট ব্যাকওয়ার্ড লিঙ্কে যাচ্ছে, হয়তো পরের কথায় আসবে যে ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার, ইম্পোর্ট করা জায়গার ইনফ্রাস্ট্রাকচার, এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টস, বাকি থাকে একটা, সেটা হলো ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। সেটাই তারা করার চেষ্টা করেছেন যতখানি, উনি যেটা বললেন কুইক রেন্টাল, তারপরে ওনাদের এই যে পিকিং প্লান্ট, এই যে দুটো, এ দুটো একটা বিরাট চেঞ্জ এনে বিদ্যুৎ উৎপাদন শুরু করে দিয়েছে। এখন এই বিদ্যুতের মূল্য বেশি হবে, ন্যাচারালি বিদ্যুতের মূল্য বেশি হবে, অল্টারনেটিভটা কি, মানে এই মূল্য না দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে তো অন্য কোনো উপায় তো নাই, তারা তো গ্যাস উৎপাদন হঠাৎ করে বাড়াতে পারছে না। তারপরে একটা দেশের যদি সামগ্রিক বিদ্যুতের গঠন দেখেন, তাহলে পরে একটা ডাইভার্সিফিকেশনের প্রয়োজন ছিল, আমাদের প্রায় 90% বিদ্যুৎ উৎপাদন হতো গ্যাস দিয়ে, এখন সেটা কমে হয়তো 80% হয়েছে, কমে 70% যাবে, তাতে করে কি হবে? তাতে করে ফাইনালি যে পিকিং টাইমটা, এই সন্ধ্যার সময়টা যখন অনেক বিদ্যুৎ লাগে, তখন হয়তো একটু বেশি মূল্যের বিদ্যুৎ হবে, আর এই বিদ্যুতের মূল্যগুলো অ্যাভারেজ হবে গ্যাসের বিদ্যুৎ। লং টার্মে ওনারা যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে পারবেন, তখন কিছুটা দাম কমবে, আরও দাম কমবে যখন আরও লং টার্মে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারবেন। সরকার কিন্তু প্রত্যেকটা করারই চেষ্টা করছে, আমি ওনাদেরকে সাধুবাদ এই জন্য জানাই যে ওনারা একাধারে কুইক রেন্টাল, পিকিং পাওয়ার প্ল্যান্ট, আইপিপি গ্যাস ভিত্তিক, আইপিপি গ্যাস ভিত্তিক পিকিং প্ল্যান্ট ওনাদের, সরকারিভাবে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই প্রত্যেকটা জিনিসই চিন্তা করছেন, সাথে আবার কিছুটা অল্টারনেটিভ এনার্জি ও রিনিউয়েবল এনার্জি যেটা, সেটারও চেষ্টা করছেন। সেই জন্য আমি একটা বিরাট কংগ্রেচুলেশন দিতে চাই যে ওনারা যে এতখানি পুরো জিনিসটা চিন্তা করতে পারছেন, সেটার জন্য একটা সাধুবাদ। আই থিঙ্ক দি এন্টায়ার নেশন শুড বি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল দ্যাট দিস ইজ হ্যাপেনিং। ধন্যবাদ ইসকান সাহেব। আমরা সাম্প্রতিককালে দুটি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, যেটি আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, একটি হচ্ছে আপনাদেরই সামিট নারায়ণগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেড, এবং আরেকটি হচ্ছে সরকারের সিদ্ধিরগঞ্জ 120 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। আমরা এই বিদ্যুৎ কেন্দ্র দুটো একটু দেখে আসি। বর্তমানে দেশের মোট জনসংখ্যার প্রায় 49% বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বছরে 236 কিলোওয়াট আওয়ার, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিছু কম। প্রতিবছর এই চাহিদা প্রায় 10% হারে বৃদ্ধি পাচ্ছে। বিএনপি জামাত জোট সরকার এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় 1 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়নি। বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 6106 মেগাওয়াট, বর্তমান বিদ্যুৎ চাহিদা প্রায় 6000 মেগাওয়াট, বর্তমান বিদ্যুৎ উৎপাদন প্রায় 4000 থেকে 4400 মেগাওয়াট, বিতরণ লাইন সর্বোচ্চ 33 কেভি পর্যন্ত 2,70,000 কিলোমিটার, বর্তমান বিদ্যুৎ গ্রাহক সংখ্যা প্রায় 1,20,00,000, বিদ্যুৎ সুবিধা প্রাপ্য জনগোষ্ঠীর হার প্রায় 49%, মাথাপিছু বার্ষিক উৎপাদন প্রায় 236 কিলোওয়াট ঘন্টা। দেশের বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের পাইওনিয়ার সামিত গ্রুপের একটা প্রতিষ্ঠান সামিত নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড প্রায় 102 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সাপ্লাই দিচ্ছি, যেটা নাকি গত 14 মার্চ থেকে শুরু হয়েছে। আমাদের যেদিন এটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন 20 মার্চ গত এই বছরই, তার আগের থেকে আমরা দিচ্ছি এবং 20 মার্চের পরের থেকে ফুল লোডে আমাদের এই প্ল্যান্ট চলছে, কোনো ধরনের মানে ডিস্টার্ব ছাড়া। এবং এই প্ল্যান্টটা আমাদের সম্পূর্ণ নিজেদেরই জনবল, যারা দক্ষ ইঞ্জিনিয়ার, প্রায় 30 জনের মতো ইঞ্জিনিয়ার এখানে কাজ করছে, অন্যান্য শুধুমাত্র ইঞ্জিনিয়ার ছাড়াও আরও অন্যান্য নন ইঞ্জিনিয়ারও যারা আছে, সবাই অত্যন্ত সতর্ক এই প্ল্যান্টটা যেন কোনোভাবেই বন্ধ না হয়, কোনো কারণে যেন এটার কোনো মেশিনারি ডিস্টার্ব হলে সাথে সাথে যেন এটা আমরা রাত যত রাত্রি হোক না রিপেয়ার করে ঠিকঠাক করে আবার গ্রিডের সাপ্লাই দিয়ে দিচ্ছি আর কি। আগামী 2016 সাল পর্যন্ত প্রায় 15,000 মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি খাতে পরিকল্পনাধীন বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হচ্ছে আগামী 2016 সাল নাগাদ প্রায় $15 মিলিয়ন অর্থের প্রয়োজন হবে। এজন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগ সমান জরুরি। উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বিভিন্ন প্রকল্পে $2 মিলিয়ন অর্থায়ন নিশ্চিত করেছে। উৎপাদন প্রকল্পে বিনিয়োগের একটি বড় অংশ বেসরকারি খাত থেকে আসতে শুরু করেছে। ইতিমধ্যে রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্পসমূহে প্রায় $2 বিলিয়ন অর্থায়ন চূড়ান্ত করে নির্মাণ কাজ শুরু করেছে। বর্তমান সরকার বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে সুদৃঢ় করা এবং ভবিষ্যতে উৎপাদিত বিদ্যুতের সুষ্ঠু সঞ্চালনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। সিলেট, চট্টগ্রাম ও খুলনায় বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ইভ্যাকুয়েশনের জন্য 400 কেভি এর উচ্চ ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। একইভাবে সারা দেশে গ্রাহকদের নিকট নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া ও নতুন গ্রাহক সংযোগ প্রদানের লক্ষ্যে বিতরণ অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনা করতে যাচ্ছে সরকার। চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে 2015 সালের মধ্যে প্রায় 60,000 কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রয়োজন বলে মনে করেন অনেকেই। বিদ্যুৎ নিয়ে যাদের শঙ্কা থাকে, বিদ্যুৎ নিয়ে যাদের ভয় থাকে, বিদ্যুৎ নিয়ে যারা আমরা অস্থিরতা ভুগি, তাদের জন্য কিছু না কিছু নিশ্চয়ই স্বস্তি পাওয়া গেছে। আমরা অন্তত 2টি নতুন বিদ্যুৎ কেন্দ্র দেখতে পেলাম। এই নতুন বিদ্যুৎ কেন্দ্র 2টি আমাদের জন্য নিশ্চয়ই অনেক আশার বাণী শোনাবে। এবং এরই মধ্যে আমরা পিডিবির চেয়ারম্যানের কাছ থেকে শুনলাম যে এরকম 2টি নয়, অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র অচিরেই চালু হচ্ছে। সবচেয়ে বড় সুখবরটি যেটি, সেটি হচ্ছে 2012 সালের শেষ নাগাদ আমাদের যে ঘাটতিটি আছে সেই ঘাটতিটি এটি সম পরিমাণ যে আগায় আসবে এবং 2013 সালে আমরা উদ্বৃত্ত পরিস্থিতির মধ্যে যেতে পারব। আমি মনে করি যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই আলোচনা থেকে অন্তত পক্ষে আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ করতে চাই তার জন্য নিঃসন্দেহে একটি চমৎকার সময় অন্তত সামনে আছে এই বিষয়টি নিশ্চিতভাবেই বলতে পারি। আমি আশা করি যে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং আগামী অনুষ্ঠান দেখার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।